নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল হোম গার্ডেন। আর আমি সুপ্রিয়। আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্যবসা ভিত্তিক দোপাটি ফুল গাছের চাষ এবং তার বীজ থেকে চারা তৈরির পদ্ধতি। তো দোপাটি ফুল গাছ গ্রীষ্ম, শীত, বর্ষা তিন ঋতুতেই খুব ভালোভাবে হয়ে থাকে। তো এই ফুল গাছ চাষ করার ক্ষেত্রে দুইভাবে করতে হবে। প্রথমে বীজতলায় চারা গাছ তৈরি করে নিয়ে পরিণত চারা আমাদের মূল জমিতে প্রতিস্থাপন করতে হবে। তা এই বীজতলায় চারা তৈরির পদ্ধতি আমি আজকের ভিডিওতে দেখিয়েছি। তা প্রথমে আমাদের কী করতে হবে, বীজ ভালো করে শোধন করে নিয়ে বীজটাকে প্রতিস্থাপন করতে হবে, কারণ এই গাছে একটা নিমাটোডের আক্রমণের লক্ষণ দেখা যায়। সেক্ষেত্রে আমরা প্রথম থেকেই বীজটাকে ভালো করে শোধন করে নিয়ে আমরা গাছটিকে প্রতিস্থাপন করব। সেক্ষেত্রে বীজতলায় যে আমরা গাছটিকে প্রতিস্থাপন করবো, সেই বীজের সঙ্গে আমরা রাসায়নিক ছত্রাকনাশক হিসাবে কার্বন ডাইজাইম বা ম্যাংকোজেব এই ধরনের কম্পোজিশনের আমরা ছত্রাকনাশক মোটামুটি 3-4 গ্রাম বীজের সঙ্গে ভালো করে মিশিয়ে আমরা বীজটাকে শোধন করব। এছাড়া আমরা কি করতে পারি, যদি জৈবিকভাবে করি সেক্ষেত্রে ট্রাইকোডার্মা ভিরিডি 2-3 গ্রাম আমরা বীজের সঙ্গে মিশিয়ে নেব এবং এই মোটামুটি 4-5 ঘন্টা আমরা বীজটাকে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে নিয়ে আমাদের বীজে বীজতলায় প্রতিস্থাপন করতে হবে। এবার সেই বীজতলার মাটি চাষের জমির ক্ষেত্রে আমরা ভালোভাবে বেড করে নিয়ে আমরা বীজতলা তৈরি করব। সেক্ষেত্রে বীজতলা বেডের চওড়া হবে 2-2.5 ফুট এবং লম্বায় হবে 3 মিটার মতো। এবং বেডের যে উচ্চতা, মাটি থেকে যে উচ্চতা করতে হবে সেটা মোটামুটি 20-25 সেন্টিমিটার মতো উচ্চতা বিশিষ্ট করতে হবে। এবং দুপাশে নালা থাকবে, জলসেচের জন্য নালা থাকবে। বীজতলা বেডের ভেজানোর জন্য সেই নালার লম্বা বা চওড়াটা হবে 15-20 সেন্টিমিটার এবং লম্বাটা 20-25 সেন্টিমিটার মতো নালা। তো এইভাবে ভালো করে বেড করে নিতে হবে এবং বেড ভালো করে কোদাল দিয়ে কুপিয়ে ভালো করে ঝুরঝুরে করে নিতে হবে। এবং এই যে মাপটা বললাম, এই মাপে 10 কেজি গোবর সার আমরা মাটির সাথে ভালো করে মিশিয়ে আবার ভালো করে ঝুরঝুরে করে মাটিটাকে বানিয়ে নিতে হবে। এবং এর সাথে আমরা কী করতে পারি, 200-250 গ্রাম মতো সুপার ফসফেট আমরা মিশিয়ে নেব। এর সাথে আমরা 200 গ্রাম মতো এমওপি, যেটা মিউরেট অফ পটাশ, মিশিয়ে নেব। এবার সুপার ফসফেটের জায়গায় আমরা ডিএপি মিশিয়ে নিতে পারি ওই পরিমাণ, এবং ওই যে আমি মাপটা বললাম ওই বেডের জন্য আমরা ভালো করে মিশিয়ে নিয়ে মাটিটাকে তৈরি করে নেব। তো এইবার এই বীজ আমরা ওই যে 2-3 ঘন্টা আমরা শোধন করে নিলাম। এবার ওই শোধন করা বীজ আমরা খুব সুন্দরভাবে ছড়িয়ে দিতে হবে, গ্যাপ দিয়ে 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 দিয়ে, মানে দুটো চারার মাঝখানে যেন গ্যাপ থাকে, দিয়ে আবার ভালো করে হালকা একটা আস্তরণ দিতে হবে ওই 1 ইঞ্চি মতো ওই বীজের ওপর দিয়ে, যাতে বীজটা মাটিতে চাপা পড়ে যাতে উড়ে না যায়। এবার বীজ সুন্দর করে ফেলা হয়ে গেলে গাছে সুন্দর করে ঝাঁঝরি দিয়ে জল দিয়ে দিতে হবে। এবার কী করতে পারি, আমরা 3 ঋতুতে যখন করব, তখন গ্রীষ্মকালে যখন বীজ আমরা তৈরি করব সেই সময় যদি খুব টেম্পারেচার থাকে সেক্ষেত্রে বিচুলি দিয়ে বীজের ওপর প্রথম 2 দিন আমরা মালচিং করে দেবো, যাতে রসটা খুব তাড়াতাড়ি শুকিয়ে না যায়। এবং তারপর একদম ছোটো ছোটো চারা বেরিয়ে গেলে আমরা সেই মালচিংটাকে সরিয়ে দেবো, হালকা করে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে, কারণ এই গাছে জলের কিন্তু খুব প্রয়োজন হয়ে থাকে। জল খুব বেশি এবং খুব কম, একদম শুকিয়ে যাওয়া কোনোটাই এই গাছ পছন্দ করে না। তা এবার গাছের সাইজ মোটামুটি এই 10-15 সেন্টিমিটার হয়ে গেলে, মোটামুটি 6-8টা পাতা বেরিয়ে গেলে আমরা এই গাছ তুলে নিয়ে গিয়ে মেন জমিতে প্রতিস্থাপন করব। তার আগে আমরা মূল জমি ভালো করে চষে নিয়ে সুন্দর করে মাটি শোধন করে নিতে হবে। ফুরাডন পাউডার বা নিম খোল মিশিয়ে আমরা মাটিটাকে শোধন করে নেবো, কারণ এই গাছে একটা মূলে নিমাটোডের আক্রমণ হয়ে থাকে, সেক্ষেত্রে মাটি শোধন করে না অবশ্যই। তা এইবার তার আগে করতে হবে, এই বেডে যখন গাছটা একদম ছোট অবস্থায় আমরা নিম তেল 10,000 ppm নিম তেল 2 ml 1-2 ml পার লিটার জলে দিয়ে পুরো গাছে ভালো করে স্প্রে করে দিতে, কারণ একদম ছোট অবস্থায় সাদা মাছি এবং থ্রিপসের আক্রমণ হয়ে থাকে এবং পাতা কুঁকড়ে যাওয়ার একটা প্রবণতা থাকে। সেক্ষেত্রে এই ফার্স্ট একদম ছোট অবস্থায় গাছটাকে একবার নিম তেল দিয়ে পুরো ভালোভাবে স্প্রে করে দিতে হবে। এইভাবে আমরা গাছের একদম ছোট থেকে চারা তৈরি করবো। এবার আসছি কোন ঋতুতে আমরা গাছটা যে বীজতলা তৈরি করবো। আমরা যদি বর্ষার সিজনে করি, বর্ষার সিজনে কী হয়, এই গাছের গ্রোথ আরও ভালো হয়, মানে মেন সময় হচ্ছে বর্ষাকালের ফুলটা। তো সেটা আমরা এপ্রিল মাস নাগাদ সেই চারা করতে পারি। এবং গ্রীষ্মকালের ক্ষেত্রে যেটা আমরা চারাটা করব সেটা ফেব্রুয়ারি থেকে মার্চ এই সময় আমরা করতে পারি। তো 2-3 মাসের মধ্যেই আমরা চারা লাগানো, 2-3 মাসের মধ্যে গাছ একদম ফুলে ভরে যায়।
তা খুব সুন্দরভাবে এবার চারা তৈরি হয়ে যাওয়ার পর আমরা যে মেন জমিতে তৈরি করব সেক্ষেত্রে সুন্দরভাবে বেড আগে থেকে তৈরি করে নিয়ে ভালো করে চাষ করে নিয়ে জমিটাকে তৈরি করে নিতে হবে, তারপর আমরা গাছ প্রতিস্থাপন করব। তো আর আমরা যদি এবার বাগান বা আমাদের টবের গাছের জন্য যদি করি সেক্ষেত্রেও কিন্তু আগে একটা জায়গায় টবে চারা তৈরি করে নিই। দেখুন আমি একটা এরকম পলি ব্যাগে চারা তৈরি করেছি খুব সুন্দরভাবে। এইভাবে আগে একটা জায়গায় চারা তৈরি করে নিয়ে তারপর মূল বা মেন টবে আমরা গাছকে প্রতিস্থাপন করব। তো সেক্ষেত্রে এখানে মাটি আমরা দোআঁশ মাটি আমরা 6 বা 8 ইঞ্চি একটা টবে করতে পারি। সেক্ষেত্রে দোআঁশ মাটি নিয়ে তার সাথে 1-2 মুঠো ভার্মি কম্পোস্ট মিশিয়ে নিতে হবে। তো এবার খুব সুন্দরভাবে আগের মতোই বীজ শোধন করে এখানে প্রতিস্থাপন করতে হবে। তা এই গাছ আমরা খুব সহজেই এবং খুব অল্প পরিচর্যাতেই কিন্তু করতে পারি এবং বেশ খুব সুন্দর গাছ ভরে ফুল হয়। আর এটা আমরা আঙিনা বা যদি আমরা বাগান থেকে সে বাগানেও কিন্তু এই গাছ আমরা খুব সুন্দরভাবে করতে পারি। তা আমি এখানে কিভাবে বীজ থেকে চারাগুলোকে তৈরি করছি তা আমি আজকে এখানে দেখাচ্ছি বাড়িতে কীভাবে তৈরি করেছি। তো বীজগুলোকে ফার্স্টে শোধন করে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে, তারপর মাটি তৈরি করে নিয়ে যেখানে বেড করে মানে আলাদা জায়গায় যেখানে চারাগুলোকে তৈরি করা হবে বেডে, সেই বেডে চারাগুলোকে বীজগুলোকে প্রতিস্থাপন করতে হবে। তো এই দোপাটি ফুল আমরা বাড়িতে খুব সহজেই করতে পারি, টবে বাগানে আঙিনায় বা উঠোনে খুব সহজেই করতে পারি আমরা এটা। এবং এটা যেমন আমাদের বাড়িতে ফুলের চাহিদা মেটায়, আবার অপরদিকে চাষভিত্তিক বা ব্যবসাভিত্তিকের ক্ষেত্রে বাজারে কুচো ফুল বা ঝোড়ো ফুলে এর একটি ভালো চাহিদা রয়েছে এবং খুব অল্প পরিচর্যাতে এটা বেশ ভালো ফুল দিয়ে থাকে এবং বেশ একটি লাভজনক চাষ। তো এখানে বীজগুলো দেওয়া হয়ে গেলে এবং এর ওপর দিয়ে খুব সুন্দর করে একটা হালকা করে আস্তরণ দিয়ে দিতে হবে যাতে বীজগুলো উড়ে না যায়। এবার এটা হয়ে গেলে জলসেচ ভালো করে দিতে হবে, বীজগুলোকে ভালো করে মাটি ভিজিয়ে দিতে হবে ভরপুর জল দিয়ে। তারপর আমরা বাড়িতে যেহেতু টবে করছি তাই টবটাকে আমরা যেহেতু এটা গরমকাল গ্রীষ্ম ঋতুতে করছি একটু হালকা ছায়া জায়গায় রাখতে পারি, যতদিন না পর্যন্ত ছোটো ছোটো চারা গাছ বেরোচ্ছে। তো এটা দেখছেন 10-12 দিন পর 2 থেকে 4টে পাতা বেরিয়ে গেছে। এরপর মোটামুটি 6টা থেকে 8টা পাতা বেরিয়ে গেলে আমরা নতুন টবে বা ফাইনাল টবে প্রতিস্থাপন করব। তো এখানে সংক্ষেপে বলে দিই মাটি আমরা কীভাবে তৈরি করব। উর্বর জৈব সার সমৃদ্ধ এবং ভালো জল নিকাশি যুক্ত মাটি হতে হবে, সেই মাটিতে এই গাছ খুব ভালো হয়ে থাকে। এবং সার হিসাবে 10-26 পটাশ এবং সুপার ফসফেট ব্যবহার করা যেতে পারে। আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটিকে প্রেস করুন যাতে এই আমার নতুন নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আর ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সকলে খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।